জেলা প্রশাসনের আধার সেন্টার চালু না হতেই ভোর থেকে লম্বা লাইন পড়ল মালদা জেলা গ্রাম উন্নয়ন ভবনে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 2 থেকে 3 হাজার মানুষ এসে ভিড় জমান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। বেলা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মহিলা পুরুষদের। জেলা প্রশাসনের আধার সেন্টার চালু না হতেই সোমবার ভোর থেকে লম্বা লাইন পড়ল মালদা জেলা গ্রাম উন্নয়ন ভবনে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 2 থেকে 3 হাজার মানুষ ভিড় জমায়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। বেলা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মহিলা পুরুষদের। অনেকে শিশুদের আধার তৈরির জন্য নিয়ে আসে, তবে এদিন থেকে আধার সেন্টার চালুর কোনো বিজ্ঞপ্তি দেয়নি প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বেলা 12টা নাগাদ জানানো হয় কয়েকদিন বাদে চালু হবে এই সেন্টার। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়ে ফিরে যান সকলে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে নতুন আধার সেন্টারটি চালু হবে। প্রতিদিন গড়ে 150 থেকে 170 জন এখানে নতুন আধার তৈরি বা ভুল সংশোধন করতে পারবে। এই বিষয়ে জেলাশাসক রাজশ্রী মিত্র জানান, আগামী শুক্রবার থেকে সেন্টারটি চালু হবে। এদিন যারা লাইনে দাঁড়িয়েছিল তাদের বোঝানো হয়েছে সকলে ফিরে গিয়েছেন। চারিদিকে আইএনআরসি আতঙ্ক ছুটিয়ে ছুটে রয়েছে, ওই জন্য সকাল থেকে আধার কার্ড উঠাতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কিসের আতঙ্কে? এনআরসি এর আতঙ্কে। এখানে কি করতে আসছেন? জন্য আধার কার্ড ঠিক করার জন্য। কখন থেকে আসেন এখানে? সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, এখনো খুলেনি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टैक्ट नंबर 03566265101।